জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের একাংশ। বক্তারা অভিযোগ করেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষক শিক্ষার্থীরা। সাভার থেকে আব্দুল হালিমের প্রতিবেদন জানাচ্ছেন ওরিসুল ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে উন্নয়ন প্রকল্প নির্মাণ এবং এ কাজে অর্থ লেনদেনের অভিযোগের তদন্তের দাবিতে গত 25 আগস্ট থেকে আন্দোলন শুরু করে শিক্ষক শিক্ষার্থীর একাংশ। দেড় মাসেরও বেশি সময় ধরে চলমান এই আন্দোলনে এসব দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও উপাচার্যের পদত্যাগের দাবি জানানো হয়েছিল। শিক্ষক শিক্ষার্থীদের আরেকটি অংশ দাবি করে, একটি মহল বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শিক্ষক শিক্ষার্থীদের একাংশ মিলে অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। সংগঠনটি এরই মধ্যে বেশ কিছু কর্মসূচিও দিয়েছে। বুধবার এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি বন্ধে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে সংগঠনটি। দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বের হয়ে মুন্ডি চত্বর ঘুরে পুরাতন রেজিস্টার ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায় করছে, চক্রটি প্রতিহত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সব মানা হলো, তারপরে আবার আলোচনা গুলো 5 দিন পরে তখন তারা বললেন যে না, আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পুরাতন রেজিস্টার ভবন ঘুরে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে অবিলম্বে তার অপসারণের দাবি জানান। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত একজন দুর্নীতিবাজ, তার আসলে আর নৈতিক অধিকার নেই বিদ্যায়তনের প্রধান হিসেবে উপাচার্য হিসেবে থাকার। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।